জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন। দেখুন, জগন্নাথ দেবের মন্দিরে কিছু অশনির সংকেত কিন্তু দেখা গেছে, যার জন্য আসতে চলেছে মহাপ্রলয়। অর্থাৎ আমি এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এর আগেও বারবার একাধিক এই জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু অশনির সংকেত দেখা গেছে। একবার ধ্বজ উড়ে চলে গেছিল। আপনারা যারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি দেখেন, আমি আগেও ভিডিও দিয়েছিলাম এর উপরে। একবার আপনার ধ্বজে আগুন লেগে গেছিল। এই জায়গাগুলো কিন্তু, যার ফলে এই পৃথিবীতে নেমে এসেছিল কিন্তু প্রলয়। অর্থাৎ এই যে বেশ কদিন আগে জগন্নাথ দেবের মন্দিরে বড় ধরনের ফাটল কিন্তু দেখা গেছে, এটা ফাটল নয়, এটা আমাদের অশনির সংকেত। এবং এর পাশাপাশি জগন্নাথ দেবের মন্দিরে রান্নার যে উনুনগুলো ছিল, মোটামুটি 42-43 মতো উনুন ভেঙে ফেলা হয়েছে। এর কারণ কি? এর এটা কি কোনো খারাপ ইন্ডিকেশন দিচ্ছে আমাদের? অবশ্যই দিচ্ছে। অর্থাৎ ঘোর কলি কিন্তু প্রবেশ কিন্তু আমরা করে গেছি, কলির মধ্যে ঘোর কলিতে প্রবেশ করে গেছি। এই যে পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে এই যে বড় ধরনের ফাটল এবং এই উনুনগুলো ভেঙে ফেলা, বিশেষভাবে আমাদের এই পৃথিবীতে বেশ কিছু প্রলয় কিন্তু ঘটবে। বড় ধরনের কোনো অশনির সংকেত খুব শীঘ্রই কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। আমি এর আগে দেখবেন যেগুলো মহামারী হয়েছে, তার আগে কিন্তু ভিডিওগুলো কিন্তু দিয়েছিলাম, তার আগে কিন্তু অশনির সংকেতটা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা আছে। এই জগন্নাথ দেবের মন্দিরে আঘাত আসা মানে আমাদের এই পৃথিবীতে কিন্তু আঘাত আসা। অর্থাৎ এই যে বড় ধরনের ফাটল এবং রান্নার উনুনগুলো ভেঙে যাওয়া, বিশেষ করে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়, বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় আসার সম্ভাবনা প্রবল, অথবা বড় ধরনের ভূমিকম্প, মুহুর্মুহু ভূমিকম্প বা অত্যাধিক তাপ বেড়ে যাওয়া, প্রচুর তাপ বেড়ে যাওয়া, এগুলো কিন্তু লক্ষণ। কিছু ক্ষেত্রে দুর্ভিক্ষের সৃষ্টি হওয়া বা অতি বৃষ্টি হয়ে মানুষের ক্ষতি, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন কিন্তু করছে। এবং কোনো মহামারী আসার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, এই যে জগন্নাথ দেবের মন্দিরে, পুরীর মন্দিরে এই যে ফাটল, আমাদের সমাজে বড় ধরনের পৃথিবীতে আঘাত কিন্তু আসতে চলেছে, তারই কিন্তু একটা অশনির সংকেত আসতে চলেছে। বড় ধরনের প্রলয় আসবেই। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম। এখান থেকে মুক্তির উপায় একমাত্র জগন্নাথ, যিনি জগতের নাথ। আমি বারবার বলি, উনার কিন্তু হাত নেই, উনাকে গিয়ে আপনাকে ধরতে হবে। তো উনি হচ্ছেন জগতের নাথ। প্রত্যেকে আমি আবারও বলবো, জগন্নাথ দেবের পুজো করুন এবং জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই কমেন্টটি অবশ্যই করুন। এবং যারা ভিডিওটি দেখছেন কি না, তারা প্রচুর পরিমাণে অর্থাৎ শেয়ার কিন্তু করুন।
যারা জগন্নাথ দেবের ভক্ত আছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এটা এটা খুব সাধারণ ব্যাপার নয়, খুব তুচ্ছ ব্যাপার নয়, এটা কিন্তু একটা বড় ধরনের বিপর্যয়, বড় ধরনের আশঙ্কার কিন্তু ব্যাপার। আমি যে কথাগুলো বললাম লিখে রাখুন, ভবিষ্যতে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। এটা একটা মানে আপনাদের কাছে একটা ছোট্ট আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই ঘটনাগুলো, দুর্ভিক্ষ, মহামারী, খাদ্য সংকট, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু যাবে, এবং বেশ কিছু ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয় এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু হবে। তো যাই হোক, এই জগন্নাথ দেবের মন্দিরে ফাটল, উনুন ভাঙা, এটা মহাপ্রলয়ের কিন্তু ইঙ্গিত কিন্তু দিতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, প্রত্যেকে ভিডিওটি শেষ হওয়ার আগে আবারও বলছি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা কমেন্ট করুন, এবং বিশেষভাবে ভিডিওটি আবারও বলছি প্রচুর পরিমাণে শেয়ার আপনারা করুন। বিশেষভাবে কিন্তু এটা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এর মধ্যে কিন্তু জানা একান্ত দরকার। দেখুন, জ্যোতিষের তো আলোচনা আছেই, কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের ইন্ডিকেশান। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।